হারিবুল্লার বাসা নিয়ে আতঙ্কের মধ্যে ছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মনমোহন উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রী এবং শিক্ষিকারা। কালিয়াগঞ্জের পুর প্রধান রামনিবাস সাহার তৎপরতায় বিষাক্ত হারিবুল্লার বাসা ভাঙা হলো মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার দমকল কেন্দ্রের সহযোগিতায় মনমোহন হাই স্কুলের হলঘরের বারান্দায় বিষাক্ত হারিবুল্লার বাসা ভাঙার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। হারিবুল্লার এই বাসা নিয়ে আতঙ্কের মধ্যে ছিল স্কুলের ছাত্রী এবং শিক্ষিকারা। এই হারিবুল্লার বাসা ভাঙতে বনদপ্তর, পুরসভা, বিডিও অফিস, দমকল এবং পশুপ্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ভট্টাচার্য। সেই আবেদনে সাড়া দিয়ে এদিন সকালে পুর প্রধান রামনিবাস সাহা হাজির হন স্কুলে। স্কুলের আমাদের যে হলঘর রয়েছে সেই হলঘরের করিডোরে একটা বিরাট হারিবুল্লার বাসা হয়েছিল, সে বিশাল বাসা। ফলে প্রতি মুহূর্তে আতঙ্কিত হচ্ছিলাম বাচ্চাগুলোর নিরাপত্তা নিয়ে। আমি মাননীয় পৌরপতি, কালিয়াগঞ্জ পৌরসভা, ওনার কাছে অ্যাপ্লিকেশান করি। মাননীয় বিডিও কালিয়াগঞ্জ বিডিও অফিস, তাকেও জানাই। ফায়ার ব্রিগেডকে চিঠি করি, বনদপ্তরকে ফোন করেছিলাম, পিপলস ফর অ্যানিম্যাল ফোরাম যে আছে ওদের সাথেও যোগাযোগ করি। মানে এটা নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলাম। কিন্তু বেশ সপ্তাহ খানেক ধরেই কিছু হচ্ছিল না। কিন্তু যদিও পৌরপতি ব্যস্ত ছিলেন দেখে, আমি কালকে ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি আজকে সকালে 7টা নাগাদ আমার বাড়িতে আসেন এবং এসে আমাকে নিয়ে উনি সকাল 7টায় আমরা স্কুলে আসি। উনি ফায়ার ব্রিগেডকে খবর দেন, ওনারাও সকলে আসেন এবং তারপরে এই বাসাটি নষ্ট করা হয়। আমি মানে বাচ্চাগুলো যে এতটাই মানে এইসব নিয়ে চিন্তিত ছিলাম আমরা, এ ব্যাপারে আমি সবচেয়ে কৃতজ্ঞ যে পৌরপতি ব্যাপারটা এত গুরুত্ব দিয়ে দেখেছেন এবং নিজেই চলে এসেছেন, এবং ফায়ার ব্রিগেড যারা এসে এই আমাদের সাথে সকাল 7:30 থেকে কন্টিনিউ, এখন ওনারা কিন্তু সব আগুন জ্বলেছিল, আগুন নিভিয়ে টিভিয়ে দিয়ে ব্যাপারটাকে ঠিকঠাক করেছিল। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।